চব্বিশের লোকসভা ম্যাজিক দেখিয়েছে, আশা জাগিয়েও বিজেপির মুখ থেকে গ্রাস কেড়ে নিয়েছে বাংলার জনতা। ভোটে লড়াই করে কোনোদিনও হারেননি দিলীপ ঘোষ। সেই তারকাকেই এবার নিজের গড় মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে আনা হয়, আর তাতেই ইতিহাস বদল। খানিকটা অপ্রত্যাশিতভাবেই হার মেনেছেন দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপির অন্দরে শুরু গৃহযুদ্ধ। আসন সংখ্যা 2 থেকে গত 19 নির্বাচনে কার্যত এক ধাক্কায় বিজেপির আসন সংখ্যা উঠেছিল 18, যা শুধুমাত্র দিলীপ ঘোষের তত্ত্বাবধানেই হয়েছিল। এবার সেই কৌশলীর কেন্দ্র বদল হয়েছে, 100,000 বেশি ভোটে হারতে হয়েছে তাকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন বদল করা হলো তার কেন্দ্র? জেতা কেন্দ্র থেকে কেন সরিয়ে আনা হলো তাকে? লোকসভায় জেতা কেন্দ্র বদল নিয়ে একসময় বিজেপির দলীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধ হতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। এবার নির্বাচনের পর সরাসরি সংগঠনের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন দিলীপ ঘোষ। তাকে মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে আনা ভুল ছিল বলেও মানলেন তিনি। নাম না করে শুভেন্দু অধিকারীকে বিধে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দাবি। মোদী সরকার বিহার মে ভি অচ্ছি কিছু তো আছেই, না হলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। রাজ্যে 30 আসন জেতার দাবি তুলে বাংলা থেকে মাত্র 12 আসনেই সন্তুষ্ট থাকতে হয়েছে বঙ্গ বিজেপিকে। বঙ্গ বিজেপির এই করুণ দশার জন্য সংগঠনের ফকফকরকেই দায়ী করলেন দিলীপ ঘোষ। তবে প্রাক্তন রাজ্য সভাপতির এই দায় কার্যত অস্বীকার করেছেন সুকান্ত মজুমদার। তার দাবি, প্রায় 100 বিধানসভায় লিড পেয়েছে বিজেপি, যা একটু ধাক্কা দিলেই 130 থেকে 140 চলে যাবে। সুকান্ত মজুমদারের এই বক্তব্যকে ফের তীব্র কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে প্রায় 100 বিধানসভায় আমাদের লিড আছে, 21 আমাদের 77 বিধানসভায় লিড ছিল, আমাদের 100 বিধানসভায় লিড আছে, আর একটু জোর ধাক্কা দিলেই আমরা 130-140 অব্দি পৌঁছে। দেখুন, কোনো পার্টি যদি রাজ্যে ক্ষমতায় না আসে ততক্ষণ পর্যন্ত বলা হয় তাদের সাংগঠনিক দুর্বলতা আছে। যতদিন ক্ষমতায় আসবে সেদিন কিছু সাংগঠনিক দুর্বলতা থাকলেও তখন লোকে বলে সাংগঠনিক দুর্বলতা। 2018-19 আমরা যখন জিতেছি তখনও তো সাংগঠনিক দুর্বলতা ছিল, তখনও তো তৃণমূলের থেকে তো বেশি পাইনি। সাংগঠনিক দুর্বলতা ক্ষমতার আসার আগ অব্দি লাগে, ক্ষমতায় এসে গেলে তখন বলা যায় না নেই। লোকসভা ভোটে আমরা সবসময় এগোই, বিধানসভায় পিছিয়ে থাকতাম। তো 19 লোকসভায় প্রায় 41% ভোট পেয়েছিলাম আমরা, আর সেটা 21 নেমে 38 নেমেছিল, 38-39। এবারে লোকসভা তো আমরা চেষ্টা করতাম যে 41 পার হয়ে যাক, 45 হোক, সেটা টার্গেটও ছিল, তাহলে আমরা যেটা চাইছিলাম সেটা হতো, কিন্তু সেটা আবার কমে গিয়ে 38-39 চলে এসছে। এটা পর্যালোচনা করে বিধানসভার ভোটে কেন চলে গেল লোকসভাটা? নরেন্দ্র মোদীর নামে ভোট হয়েছে, সংগঠন বেড়েছে, এত নেতা এসে গেছেন, 21 এত লোক ছিল না, 19 তো কেউ ছিলই না, দিলীপ ঘোষ ঘুরে ঘুরে প্রচার করেছিল আর কেন্দ্রীয় নেতারা ছিলেন। এবার তো প্রধানমন্ত্রীও প্রত্যেক জায়গায় প্রায় গেছেন, এত এমএলএ এমপি আছেন, তারপরেও কেন আসনের ফল হয়নি, ভাবার দরকার আছে কিনা? বঙ্গ বিজেপির তারকা দিলীপ ঘোষ বুথে বুথে সংগঠন তৈরি থেকে রাজ্য বিজেপিকে প্রধান বিরোধী আসনে বসানোর কাজটাও সেরেছিলেন তিনি। ইতিপূর্বে রাজ্য বিজেপি সভাপতির পদ থেকে সরতে হয়েছে দিলীপ ঘোষকে, হারিয়েছেন সর্বভারতীয় সহ সভাপতির পদও। রাজ্যে বিজেপির অন্তরে কোন ঠাসা দিলীপ ঘোষ? এবার সংসদ পদ হারানোর পর প্রশ্নের মুখে তার রাজনৈতিক ভবিষ্যৎ। তিনি আরএসএস এ ফিরে যাবেন নাকি দলের রাজ ফের আসবে তার হাতে, সেটাই এখন বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।